দুর্গাপুর ব্যারেজের গেট ভেঙে যাওয়ায় বিপত্তি ঘটল। শনিবার ভোর 5:30 নাগাদ দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর গেটটি হঠাৎ ভেঙে যায়। এর ফলে ব্যারেজের জল বেরিয়ে যেতে থাকে। জল বেরিয়ে যাওয়ার ফলে বাঁকুড়া জেলা জুড়ে পানীয় জল সরবরাহ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ব্যারেজ কর্তৃপক্ষ দ্রুত মেরামত করার প্রচেষ্টা চালাচ্ছে। বাঁকুড়া থেকে সৈয়দ মাহফিজুল হুদা, রিপোর্ট আনন্দবার্তা।